শিবির জামাত শিবির হেফাজত মোল্লা নামধারী মোল্লা যারা ফতোয়া দিবেন না দাড়ি টুপি শের করিয়া দেব শের তিন শের বানালাম ফতোয়া দিবেন না মিথ্যা কথা বলবেন না ধর্মের নামে ব্যবসা করবেন না কুরআন শরীফের হাদিসের ভুল ব্যাখ্যা করবেন না এই বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না কয়েকদিন আগে দেখলাম আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল তিনি এমন বাজে বাজে মন্তব্য মুসলমানদের বিরুদ্ধে করছে যেটা আসলে মুসলমানেরা মেনে নিতে পারে না মুসলমানদের দাড়ি টুপি নাকি দাড়ি কেটে দেবে টুপি নাকি এটা পড়তে দিবে না আরও অনেক কিছু ফতোয়া তারাই দিবে তারাই বড় বড় মুফতি আমরা কিন্তু মুফতি না আমরা যারা মুফতি আছি আমরা যারা মাওলানা আছি আমরা কিন্তু মুফতি নই এটা তারা বলছে ফতোয়া আমরা দিতে পারবো না এভাবে বিভিন্নভাবে মুসলমানদের উপর আমরা ইলমি জ্ঞান অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না থাকার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে তবে এখানে একটা কথা মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরণিত যে মহাগ্রন্থ আল কোরআন এই আল কোরআন এবং সহিহ হাদিসকে যদি আমরা মান্য করতে পারি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সহ যত জীবন রয়েছে সমস্ত জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আমাদের মান্য করতে হবে মেনে চলতে হবে তাহলেই কিন্তু আমাদের মুক্তি সম্ভব নাসেদ কিন্তু মুক্তি সম্ভব নয় সম্মানিত উপস্থিতি একটা কথা মনে রাখবেন যখন ইংরেজরা এই ব্রিটিশরা এই দেশ এই উপমহাদেশে শাসন করেছিল তাদের একটা কথা ছিল ডিভাইডেড দ্য রুল তোমরা মুসলমানদেরকে বিভক্ত করো এবং তোমরা নিজেরাই শাসন করো মুসলমানদেরকে বিভক্ত না করতে পারলে কিন্তু তারা শাসন করতে পারবে না সুন্দরভাবে ঠিক না সম্মানিত উপস্থিতি ওই জন্য আমাদের এখনও সজাগ থাকতে হবে মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে আমরা কখনো কোনোদিনও হিন্দুদের উপর অত্যাচার করি নাই মুসলমানরা এই দেশের মধ্যে হিন্দুরা এই দেশের মধ্যে তাদের ধর্ম তারা সুন্দরভাবে পালন করে আসছে আমাদের ধর্ম আমরা সুন্দরভাবে পালন করে আসছি তাদের ধর্মের উপর কোনো হস্তক্ষেপ করি না আমাদের ধর্মের উপর তারা কোনো হস্তক্ষেপ করে না কিন্তু ইদানিং মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিরোধ বাঁধানোর জন্যে তৃতীয় একটা পক্ষ এখানে কাজ করে চলেছে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সম্মানিত উপস্থিতি ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন দেখো তোমাদের মাঝে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন তরিকা আসবে এই তরিকার মধ্যে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে পারবে মূলত তারাই হলো নাজি ফেরকা তারাই জান্নাতি ফেরকা বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি উক্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তিরমিজি শরীফের হাদিস নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 348 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লা ইয়াতি আনা উম্মতি কামা তাআলা বনি ইসরাঈল হাদু ওয়ান নাআল বিন নাআল শুনে রাখো আমার উম্মত এবং বনি ইসরাঈলের উম্মত পরস্পর সমান হয়ে যাবে একটা পায়ের জুতা অপর পায়ের জুতার সঙ্গে যেমন মিশে যায় এক পায়ের জুতা অপর পায়ের জুতার সঙ্গে যেমন মিশে যায় আমার উম্মত এবং বনি ইসরাঈলের উম্মত পরস্পর এরকম মিশে যাবে ওয়াইন্না বনি ইসরাঈল তাফাররাকাত সিনতাইন ওয়া সাবউনা মিল্লা শুনে রাখো বনি ইসরাঈলের উম্মত বিভক্ত হয়েছিল 72 ফেরকা ও তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আর আমার উম্মত বিভক্ত হবে 73 ফেরকা কুল্লুহুম ফিন্নার প্রত্যেক দল জাহান্নামী ইল্লা মিল্লাতু ওয়াহিদা একটা দল বাদে বিশ্বনবী বললেন একটা দল ব্যতীত সমস্ত দল জাহান্নামী সাহাবায়ে কেরামগণ বললেন মান ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সেই দলটি কারা তখন বিশ্বনবী বললেন মা না আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে তরিকার উপর রয়েছে মূলত এই দল নাজি ফেরকা এই দল জান্নাতি ফেরকা এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর যারা থাকবে না যারা পবিত্র করে এবং সহিহ হাদিসকে মেনে নেবে না তারা কিন্তু ভুয়া দল তারা কিন্তু নাজি ফেরকা নয় তারা জাহান্নামী ফেরকা সম্মানিত উপস্থিতি এভাবেই আমরা এই সমাজের মধ্যে আমরা রাষ্ট্রের মধ্যে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই অভ্রান্ত সত্যের মাপকাঠি যদি আমাদের সার্বিক জীবনে আমরা পালন করতে পারতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর এই যে আজাব গজব বিভিন্ন সমস্যা মুসলমানদের উপর আমাদের উপর আসছে এটা কিন্তু আসতো না আসতো কি সম্মানিত উপস্থিতি ওই জন্য বলছিলাম অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন 1920 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরান আলাল হক
লা ইয়াজুর রহমান ফাদালহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক শোনা রাখো কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর বিজয় থাকবে এই দলকে তার বিরোধীবাদীরা ক্ষতি করতে চাইবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না তথাপিও তারা ওই অবস্থায় থাকবে কিয়ামত হয়ে যাবে সুবহানাল্লাহ অতএব সম্মানিত উপস্থিতি